তুই হাঁটো তাহলে জায়গা পাবে, ভাতা পাবে, কাজ পাবে, ঘর পাবে, নতুবা কিছু পাবে না। কিছু মানুষ তাদের ডাকে তুই হাঁটো তাহলে জায়গা পাবে, ভাতা পাবে, কাজ পাবে, ঘর পাবে, নতুবা কিছু পাবে না। কিছু মানুষ তাদের ডাকে 2019 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে ডান বাম ছেড়ে রামদলের যোগদান অব্যাহত রয়েছে। রবিবার তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় দুইটি পরিবর্তন সভা হয়। সর্ধগোরকড়ি ও তেলিয়ামুড়াতে হয় এই পরিবর্তন সভা। তেলিয়ামুড়া নেতাজিনগর লোকনাথ সেবা মন্দিরের পাশে 28 ও 29 নং বুথের প্রাক্তন ওয়ার্ড মেম্বার, ছোট ভাই সহ 47 পরিবারের 77 জন ভোটার পদ্মতলে সামিল হন। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া মণ্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দলে বরণ করে নেন বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার সভাপতি শঙ্কর ঘোষ প্রমুখ। এই পরিবর্তন সভায় এই পরিবর্তন সভায় প্রধান বক্তার ভাষণে কল্যাণী দেবী বলেন, বিগত সরকার যে কোনো উন্নয়নমূলক কাজ করেনি তা মানতে নারাজ, কিন্তু নির্বাচনের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ হয়েছে। প্রতিশ্রুতির অনুযায়ী তেমন কোনো উন্নয়ন করেনি বিগত সরকার। তেলিয়ামুড়া দুবারের বিধায়িকা বিধানসভায় গিয়ে কেবল বানরের সমস্যার কথা ছাড়া আর কিছুই বলতে পারেননি। তেলিয়ামুড়া হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ নানা পরিকাঠামোগত ত্রুটির কথা বিগত বিধায়িকা কিছুই বলেননি বলে অভিমত কল্যাণী দেবীর। একটা বিশেষ অনুভূতি থাকে আমার মনে হয়, নিজের পাড়ায় দাঁড়িয়ে নিজের মানুষের কাছে নিজের মনের কথা বলা, নিজের দলের কথা বলা, নিজের সরকারের কথা বলা। আপনারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন, তেলিয়ামুড়ায় একটা বিশাল রেকর্ড, 7,500-এরও বেশি ভোট এবং গতবারের 1,313 ভোটকে কাটিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই সম্মান যে আপনারা আমাকে দিয়েছেন তার জন্য আমি তেলিয়ামুড়ার সমস্ত অংশের মানুষ এবং 38 এবং 39 নং বুথের আমার নেতাজি নগর, আমার জন্মভূমি প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি চেষ্টা করব আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি যদি তেলিয়ামুড়ার সার্বিক উন্নয়ন করতে পারি, তেলিয়ামুড়ার মানুষের বিগত দিনের যে না পাওয়া, যে অনুন্নয়ন, সেই সমস্ত ব্যর্থতাকে কাটিয়ে তেলিয়ামুড়াকে যেন একটা উন্নত শহর হিসাবে আমি মানুষের সামনে, রাজ্যের সামনে তুলে ধরতে পারি, তার জন্য আমার প্রয়াস থাকবে। আমি নিরন্তর মানুষের সাথে থাকার চেষ্টা করছি, মানুষের সুখ দুঃখ, স্কুল কলেজ রাস্তাঘাট আমি নিজে যাচ্ছি, যেখান তেখান থেকে অভিযোগ আমি পাচ্ছি। আমার মনে হয়েছে তেলিয়ামুড়ার মানুষ এক বিশাল দায়িত্ব ভরসা করে আমার হাতে তুলে দিয়েছেন, আর এই উন্নয়ন আমি যদি করতে পারি তাহলে তাদের এই ত্যাগ, তাদের আমার প্রতি যে দায়িত্ব তারা দেখিয়েছেন,
তখনই হবে তার সঠিক মূল্যায়ন। আমি তেলিয়ামুড়ার সার্বিক বিকাশে সমস্ত অংশের মানুষ, আমার গুরুজনেরা, আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য যারা রয়েছেন এখানে, আমার দাদারা ভাইয়েরা যারা রয়েছেন, তাদেরকে সকলকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তেলিয়ামুড়ার মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার উন্নয়ন, তার সার্বিক বিকাশ আমি করতে চাই। একটা বিশেষ অনুভূতি থাকে, আমি আমার মনে হয় নিজের পাড়ায় দাঁড়িয়ে নিজের মানুষের কাছে নিজের মনের কথা বলা, নিজের দলের কথা বলা, নিজের সরকারের কথা বলা। আপনারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন, তেলিয়ামুড়ায় একটা বিশাল রেকর্ড, 7,500-এরও বেশি ভোট এবং গতবারের 1,313 ভোটকে কাটিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই সম্মান যে আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি তেলিয়ামুড়ার সমস্ত অংশের মানুষ এবং 38 এবং 39 নং বুথের, আমার নেতাজি নগর, আমার জন্মভূমি, প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি চেষ্টা করব আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি যদি তেলিয়ামুড়ার সার্বিক উন্নয়ন করতে পারি, তেলিয়ামুড়ার মানুষের বিগত দিনের যে না পাওয়া, যে অনুন্নয়ন, সেই সমস্ত ব্যর্থতাকে কাটিয়ে তেলিয়ামুড়াকে যেন একটা উন্নত শহর হিসাবে আমি মানুষের সামনে, রাজ্যের সামনে তুলে ধরতে পারি, তার জন্য আমার প্রয়াস থাকবে। আমি নিরন্তর মানুষের সাথে থাকার চেষ্টা করছি, মানুষের সুখ দুঃখ, স্কুল কলেজ, রাস্তাঘাট আমি নিজে যাচ্ছি, যেখান তেখান থেকে অভিযোগ আমি পাচ্ছি। আমার মনে হয়েছে তেলিয়ামুড়ার মানুষ এক বিশাল দায়িত্ব ভরসা করে আমার হাতে তুলে দিয়েছেন, আর এই উন্নয়ন আমি যদি করতে পারি, তাহলে তাদের এই ত্যাগ, তাদের আমার প্রতি যে দায়িত্ব তারা দেখিয়েছেন, তখনই হবে তার সঠিক মূল্যায়ন। আমি তেলিয়ামুড়ার সার্বিক বিকাশে সমস্ত অংশের মানুষ, আমার গুরুজনেরা, আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য যারা রয়েছেন এখানে, আমার দাদারা ভাইয়েরা যারা রয়েছেন, তাদেরকে সকলকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তেলিয়ামুড়ার মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার উন্নয়ন, তার সার্বিক বিকাশ আমি করতে চাই।